আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ভিউয়ার্স, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে, তারপরে বিস্তারিত। বিএনপি ক্ষমতায় গেলে দেখবে জিয়ার কবরে লাশ আছে কিনা, বললেন গয়েশ্বর চন্দ্র রায়। এরপরে থাকছে সাম্য ও মানবিক মর্যাদার জন্য ঐক্য রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত, জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান এম ইলিয়াস আলী সহ চার নেতার এবি পার্টিতে যোগদান। এছাড়া থাকছে খালেদা জিয়ার দুই মামলার শুনানি 30 সেপ্টেম্বর। এদিকে নোয়াখালী 144 ধারা জারি, আওয়ামী লীগের মিছিলে পুলিশের লাঠিচার্জ। সর্বশেষ জানিয়ে দেব র্যাবের অভিযানে প্রায় 500 দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের নিউজ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শহীদ জিয়ার লাশ নিয়ে নানা ষড়যন্ত্র ও নাটকের রাজনীতি শুরু করেছে সরকার। বিএনপি ক্ষমতায় গেলে দেখবে জিয়াউর রহমানের কবরে লাশ আছে কিনা। মরহুম এম সাইফুর রহমানের 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেছেন। রোববার সকালে সদর উপজেলার বাহাদুর মর্দনে এম সাইফুর রহমানের বাড়িতে মরহুমের কবর জিয়ারত, কবরে পুষ্পস্তবক অর্পণ, কর্মময় ও রাজনৈতিক জীবন নিয়ে স্মরণ সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গয়েশ্বর বলেন, প্রধানমন্ত্রী ওই দিন জোর গলায় বললেন যে জিয়াউর রহমানের লাশ নেই, আমি বিশ্বাস করি নাও থাকতে পারে, কারণ উনি কনফার্ম না হলে এ কথা বলেন কেমনে। ইলিয়াস আলী গুম হয়েছে, বিভিন্ন মানুষ গুম হয়েছে, জিয়াউর রহমানের লাশও গুম হতে পারে। আমার মনে হয় ভবিষ্যতে লাশ গুমের একটা মামলা প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, বিএনপি যদি কোনো সময় সরকারে আসে, জিয়াউর রহমানের কবর থেকে যে কোনোভাবে আমাদের দেখতে হবে লাশটা আছে কিনা, যদি না থাকে এই প্রধানমন্ত্রীকে বলতে হবে। স্বঘোষিত বলেছিলেন না লাশ নাই, লাশ না থাকলে তো তিনি জানেন কোথায় রাখছেন, এটার জন্য একটা নোবেল পুরস্কার পাইতে পারে লাশ গুম করার। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ডক্টর আব্দুল মতিন চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম এ নাসের রহমান। সূত্র যুগান্তর। আজ ঢাকায় এবি পার্টির যুব সংগঠন আমার বাংলাদেশ যুব পার্টির উদ্যোগে এক যোগদান অনুষ্ঠানে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এবি যুব পার্টির সমন্বয়ক এবিএম খালিদ হাসানের সভাপতিত্বে ও যুবনেতা আফরিদ হাসান তমালের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সেন্ট্রাল জোনের সমন্বয়ক বি এম নাজমুল হক, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, সদস্য সচিব সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল ও সাজ্জাদ হোসাইন। যোগদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুবনেতা অ্যাডভোকেট সাইদ নোমান। প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান মঞ্জু বলেন, স্বাধীনতা অর্জনের 50 বছরে এসেও ফুটপাতের রাস্তায় খোলা আকাশের নিচে অসহায় মানুষকে ঘুমাতে হয়, ডাস্টবিনে সর্বহারা মানুষকে খাবার খুঁজতে হয়, সেই রাষ্ট্র রাজনীতি প্রধান লক্ষ্য হওয়া উচিত সাম্য ও মানবিক মর্যাদার জন্য ঐক্যবদ্ধ হওয়া, অথচ আমরা বিভক্ত হয়ে আছি নানা মতবাদ ও মতাদর্শের। তিনি বলেন, অধিকার প্রতিষ্ঠা ও সমস্যা সমাধানের রাজনীতির জন্য যারা কাজ করবেন তারা সবাই এই স্বপ্নের কারিগর। তিনি আমার বাংলাদেশের যুব পার্টির মাধ্যমে দেশের যুব সম্প্রদায়কে সংগঠিত করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। সূত্র কালের কণ্ঠ। ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধে কলঙ্কিত করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 30 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম এসিএমএম আসাদুজ্জামান নূরের আদালতে এই দুই মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ থাকায় তার পক্ষে সময়ের আবেদন দাখিল করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে
অভিযোগ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করেন। মুক্তিযুদ্ধে কলঙ্কিত করার অভিযোগে করা মামলায় বলা হয়, 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী জামায়াতের সাথে জোট করে নির্বাচিত হয়ে সরকারের দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসন। তিনি খালেদা জিয়া রাজাকার আল বদর নেতা কর্মীদের মন্ত্রী এমপি বানিয়ে তাদের বাড়ি গাড়িতে স্বাধীন বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দেন। 2016 সালের 3রা নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির এ মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আদালত ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য তেজগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে নির্দেশ দেন। পরের বছরের 25শে ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানায় পুলিশ পরিদর্শক মশিউর রহমান তদন্ত অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন দেন। মামলার জন্য আসামি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মৃত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। অপরদিকে ভুয়া জন্মদিন পালন মামলার অভিযোগে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে 1997 সালে দুটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন অনুযায়ী সাবেক এ প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার মার্কশিট অনুযায়ী তার জন্ম তারিখ 1946 সালের 5ই সেপ্টেম্বর। 1991 সালে প্রধানমন্ত্রী থাকাকালে একটি দৈনিকে তার জীবনী নিয়ে প্রকাশিত প্রতিবেদনে জন্মদিন 1945 সালের 19শে আগস্ট লেখা হয়। তার বিয়ের কাবিননামায় জন্মদিন 1944 সালের 4ই আগস্ট। সর্বশেষ 2001 সালে মেশিন রিডেবল পাসপোর্ট অনুযায়ী তার জন্ম তারিখ 1946 সালের 5ই আগস্ট। অভিযোগে আরো বলা হয়, বিভিন্ন মাধ্যমে তার 5টি জন্মদিন পাওয়া গেলেও কোথাও 15ই আগস্ট জন্মদিন পাওয়া যায়নি। এ অবস্থায় তিনি 5টি জন্মদিন একটিও পালন না করে 1996 সাল থেকে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন জাতীয় শোক দিবসে 15ই আগস্টে আনন্দ উৎসব করে জন্মদিন পালন করে আসছেন। 2016 সালের 30 আগস্টে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। 2018 সালের 31 জুলাই এই দুই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস খালেদার জামিন মঞ্জুর করেন। সূত্র বাসস। নোয়াখালী জেলা আওয়ামী লীগের 3 গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নোয়াখালী পৌরসভা এলাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। কাল সোমবার 6ই সেপ্টেম্বর ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, শহরের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নোয়াখালী সদরের এমপি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভা সমাবেশ এবং নোয়াখালী পৌরসভার মেয়র ও শহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একই সময় পৌরসভার সামনে সকাল 10টায় আলোচনা ও শোভাযাত্রার কর্মসূচি দেওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে, সেজন্য শহর ও পৌর এলাকায় সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। এদিকে সন্ধ্যা 6:30টার দিকে 144 ধারা জারি আগে আজ রবিবার বিকেল 5:30টার দিকে নোয়াখালী সদরের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর 2 প্রতিপক্ষ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাবউদ্দিন শাহীন ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্লাহ খান সোহেল তাদের কর্মসূচির সমর্থনে জেলা শহরে শোভাযাত্রা বের করেন। এর আগে এমপির সমর্থকরাও মিছিল করে শহরের রশিদ কলোনি এলাকা থেকে সদর উপজেলা আওয়ামী লীগের মোটর সাইকেল শোভাযাত্রাটি জামে মসজিদ মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে নোয়াখালী পৌরসভার মেয়রের সমর্থকরা পৌরভবন এলাকা থেকে মিছিল নিয়ে টাউন হল মোড় আসলে একই ঘটনা ঘটে, পুলিশ তাদেরকে একই কায়দায় ছত্রভঙ্গ করে দেয়। সন্ধ্যা 6:30টার দিকে পুলিশ ও র‍্যাব সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাবউদ্দিন শাহীনের রশিদ কলোনি এলাকার বাসায় জড়ো হওয়া নেতা কর্মীদেরকে ধাওয়া করে কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন শিহাবউদ্দিন শাহীন। তিনি বলেন, এসপির মদতপুষ্ট সুরাম থানার ওসি শাহেদউদ্দিন তার শান্তিপূর্ণ শোভাযাত্রায় গুলি ও লাঠিচার্জ ও তার বাসার সামনে নেতা কর্মীদের রাখা মোটর সাইকেলে ভাঙচুর করে এবং পুকুরে ফেলে দেয়। অথচ এই ওসি এমপির লোকদের পুলিশি বেষ্টনী দিয়ে মিছিল করতে সহযোগিতা করেন, একই অভিযোগ পৌর মেয়রের। এসব অভিযোগ অস্বীকার করে ওসি শাহেদউদ্দিন বলেন, পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপের কারণে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। সূত্র ইত্তেফাক।
সারা দেশে সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ কার্যালয়ে পাসপোর্ট অফিস ও হাসপাতালে দালালদের ধরতে একযোগে অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রবিবার 5ই সেপ্টেম্বর সকাল থেকে দেশজুড়ে একযোগে এ অভিযান শুরু করে র্যাবের 15টি ব্যাটালিয়ন। অভিযানে আটক হওয়া দালাল চক্রের প্রায় 500 সদস্যের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। রবিবার 5ই সেপ্টেম্বর রাতে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়। তাদের পক্ষ থেকে বলা হয়, সারা দেশে আজ দিনব্যাপী দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র্যাব। দালাল চক্রের বিরুদ্ধে অভিযান সংক্রান্ত র্যাব ফোর্সেস এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ভিডিও বক্তব্য 4 শতাধিক দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। তার বক্তব্য বিকেল 4টায় ধারণ করা হয়। যদিও কিছু কিছু এলাকায় তখনও অভিযান চলমান ছিল, সর্বশেষ সকল ব্যাটেলিয়নের অভিযানের চূড়ান্ত তথ্যের ভিত্তিতে আজকে প্রায় 500 দালাল চক্রের সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। সূত্র কালের কণ্ঠ।